আপনি যখনই কোনো একটা পাপ করে ফেলবেন, যখনই কোনো একটা অন্যায় করে ফেলবেন, সাথে সাথে যদি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, একবার বলেন আস্তাগফিরুল্লাহ, হৃদয় থেকে বলতে হবে, আল্লাহকে যদি বলেন আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আপনার যে পাপটা আপনি করলেন, সেই পাপটা ফেরেশতারা লেখার আগেই আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে আপনার সেই পাপ মাফ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আপনি যেভাবে দায়িত্ব দিয়েছেন, আপনি যেভাবে নামাজ আদায় করতে বলেছেন, সেভাবে আদায় করতে পারলাম না। আল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করেন, আমার নামাজটাকে আপনি কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 77 বার আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। কতবার? 77 বার আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। অথচ আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে খুবই কার্পণ্য করি, খুবই কৃপণ আমরা। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চাই না, আমরা আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করতে চাই না। আমরা তো নিজেদেরকে ফেরেশতা মনে করি, আমরা মনে করি আমাদের কোনো গুনাহ নাই, ঠিক না বেঠি? অনেক মানুষ আছে, যে সমস্ত মানুষকে আপনি নামাজের কথা বলবেন, আপনি মসজিদে যাওয়ার কথা বলবেন, আপনি তাবলিগের কথা বলবেন, এই সমস্ত মানুষ বলবে যে আমি মসজিদে না গেলেও, আমি তাবলিগে না গেলেও আমার হৃদয়টা পবিত্র আছে, আমার হৃদয়টা ফ্রেশ আছে, আমার কোনো গুনাহ নাই, ঠিক না বেঠি? এরকম মানুষ আছে না নাই? আছে। তো এরকম মানুষ আমাদের হওয়া যাবে না। আমরা যত বেশি আল্লাহর প্রিয় হতে চাবো, যত বেশি আল্লাহর নিকট যাইতে চাবো, আমাদেরকে তত বেশি ইস্তেগফার পড়তে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার। আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার আস্তাগফিরুল্লাহ বলতে কয় সেকেন্ড সময় লাগে? এক সেকেন্ডেরও কম সময় লাগে। কত লাগে? এক সেকেন্ডেরও কম সময়। আপনি যখনই কোনো একটা পাপ করে ফেলবেন, যখনই কোনো একটা অন্যায় করে ফেলবেন, সাথে সাথে যদি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, একবার বলেন আস্তাগফিরুল্লাহ, হৃদয় থেকে বলতে হবে, আল্লাহকে যদি বলেন আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আপনার যে পাপটা আপনি করলেন, সেই পাপটা ফেরেশতারা লেখার আগেই আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে আপনার সেই পাপ মাফ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা কোনো নেক কাজ করার নিয়ত করি, ভালো কাজ করার নিয়ত করি, এই নিয়ত করার সাথে সাথে আমার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কত মহান, কত দয়াশীল, কত ভালোবাসেন আমাদেরকে। যখন আমরা কোনো একটা পাপ কাজ করার নিয়ত করি যে আগামী পরশুদিন একটা গানের কনসার্ট আছে, সেই কনসার্টে যাব, এরকম নিয়ত যখন করি, তখন ফেরেশতারা গুনাহ লেখার জন্য প্রস্তুতি নেয়। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে সেই ফেরেশতাকে বলে, ফেরেশতা থামো, অপেক্ষা করো, আমি ওকে ভালোবাসি। কি করি? কথা বলে না, কি করি? ভালোবাসি। থামো, অপেক্ষা করো, দেখি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কি চায় না। আমার বান্দা আমার কাছে তার গুনাহ ক্ষমা চায় কি চায় না। ততক্ষণ পর্যন্ত লিখো না। যদি আমার বান্দা একবার আমার কাছে ক্ষমা চায়, আমি দয়াময়, আমি ক্ষমাশীল, আমি তার পাপ ক্ষমা করে দেব বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াশীল যে আমরা গুনাহ করলে তিনি ফেরেশতাদেরকে নিষেধ করেন যে দেখি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কি চায় না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। এজন্য সব সময় সর্বহালতে আমাদের মুখে থাকবে আস্তাগফিরুল্লাহ। আমাদের মুখে থাকবে কি? আস্তাগফিরুল্লাহ। যদি এই আস্তাগফিরুল্লাহ সব সময় বলতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করবেন বলেন আমিন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দোয়া করা দেরি হয় কিন্তু আল্লাহর আরশে কবুল হতে দেরি হয় না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ হতে চান কি চান না? কি চাচা, কথা বলেন না কেন? চান কি চান না? তাহলে এরকম মানুষ হতে চাইলে কি করতে হবে? সব সময় ইস্তিগফার পড়তে হবে, ইস্তিগফারের সঙ্গে আটার মতো লেগে থাকতে হবে। খাইতে আস্তাগফিরুল্লাহ, শুইতে আস্তাগফিরুল্লাহ, চলতে আস্তাগফিরুল্লাহ, উঠতে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ, নেকি করলে আস্তাগফিরুল্লাহ। এখন বলবেন হুজুর নেকি করলে তো ভালো কাজ করলাম, তাহলে আস্তাগফিরুল্লাহ বলবো কেন? প্রশ্ন আসে কি আসে না?
ভালো কাজ করার পর আস্তাগফিরুল্লাহ পড়ব কেন? এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ব যে আল্লাহ এই ভালো কাজটা যেভাবে করার কথা ছিল, মাবুদ আমি অধম, আমি আপনার ক্ষুদ্র বান্দা, সেভাবে করতে পারি নাই, সুবহানাল্লাহ, সেভাবে করতে পারি নাই। আমার দায়িত্বে যে নামাজ ছিল এই নামাজ অনেক খুশু খুজুর সহিত মনোযোগ দিয়ে পড়ার কথা ছিল, রুকুতে দেরি করার কথা ছিল, রুকু থেকে দাঁড়িয়ে দেরি করার কথা ছিল, সিজদাতে গিয়ে দেরি করার কথা ছিল। আল্লাহ আমি তো নামাজের হক আদায় করতে পারি নাই, আমার এই নামাজ আপনার কাছে যদি কবুল না হয়, আমার এই নামাজ আপনার আসমানে যদি কবুল না হয়ে যায় তাহলে সব বিফল, এজন্য আস্তাগফিরুল্লাহ পড়ব। কি পড়ব? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আপনি যেভাবে দায়িত্ব দিয়েছেন, আপনি যেভাবে নামাজ আদায় করতে বলেছেন সেভাবে আদায় করতে পারলাম না, আল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করেন, আমার নামাজটাকে আপনি কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আস্তাগফিরুল্লাহ পড়বেন, যে কোনো ভালো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, কারণ ভালো কাজ করার তৌফিক দান করেন একমাত্র আল্লাহ। ভালো কাজ করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়াই, আল্লাহ তাআলা যদি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করব যে আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, এই এলাকায় কত মানুষ থাকা সত্ত্বেও আপনি আমাকেই পছন্দ করেছেন, যার কারণে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমি আপনার কাছে শুকরিয়া জানাই, এজন্য শুকরিয়া জানাইতে হবে, বলেন আলহামদুলিল্লাহ।